আজকে হ্যারে পাগলা কুকটা যেমনে বাড়ি দেয়, পিছনে তেবার হাত ধরে টান দেয়, মাথার উপর দিয়ে গুছো দেয়। সালমান রহমান কোর্টে উঠানোর সময় তার মারে তুলে বকা দেয়। এই জিন্দিগির কোনো দাম আছে রে ভাই? এর চাইতে আপনার দাম হাজার হাজার গুণ বেশি। কথা আসতে কইলে আপনাকে শান্তি আল্লাহ কেড়ে নেব। মনে রাখবেন, জাহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যা কিছু আজাব গজব যা কিছু দেখতেছেন, এমপি মন্ত্রী গত সাবেক প্রধানমন্ত্রী থেকে নিয়ে সবগুলো তাদের হাতের কামাই। তারা যা করছে জুলুম, এখন মানুষের একটা হিরুসির বকা হম্ব কোর্টে যতবার উঠাইব, এমপি মন্ত্রী সাবেক সাবেক যেগুলো আসলে প্রত্যেকটার মা বোন তুলে বকা দিব, হিরুসিতেও লুঙ্গি খুলে বকা দিব। কারণ এগুলো আমার কথা না, যে রব বানিয়েছে সেই রবের কথা, ঠিক না বেটি? জোরে কন আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। কি বলেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, ইসলামী আন্দোলন বলেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলেন, যাই কিছু করেন, কারো উপর আমরা জুলুমও করি নাই। কেউ মা তুলে একটা বকা দেবে, কেউ কোডে উড়াইয়া দুইটা ঘুষা দেবে, এই তৌফিক আমাকে নাই। যে কদিন বাঁচব, সুখে থাকি দুঃখে থাকি, মৌলার ইবাদত করে যাইতে পারব ইনশা আল্লাহ। জোরে কন ইনশা আল্লাহ। ভালো করে বুঝবেন, এই যে কুমিল্লা নোয়াখানি ফেনী অধিকাংশ মসজিদে আজকে জুমার নামাজ হবে না। আমার মনে পড়ে যায় আমাদের মতো একজন প্রখ্যাত আলেমে দিন, হাজারো আলেমের উস্তাদ হুজুর, কালকে লাইফে আইসা দেখলাম তার মাদ্রাসার প্রায় শত শত ছাত্রদেরকে প্রাণ বাঁচাবার জন্য আল্লাহর কাছে এবং ওই এলাকার মানুষের কাছে সাহায্য চাচ্ছে। আল্লাহ হুজুরের মাদ্রাসা থেকে ফেনি সোনাগাজী না, হুজুরের নাম জানি কি, মোবারকুল্লাহ শাহ হুজুর, মোবারক করিম না, ফরিদুদ্দিন আল মোবারক, হুজুরের নামটা আমার জেহেনে আসে। এই ফরিদুদ্দিন আল মোবারক সাহ বাংলাদেশের একজন প্রসিদ্ধ আলেম। ফরিদুদ্দিন আল মোবারক সাহ আমাদের সাথে অনেক বড় বক্তা, হুজুরের মাদ্রাসায় শত শত ছাত্র। আজকে হুজুর লাইভে এসে বলতেছে, আমার ছাত্রদের আর কিছু সময় যদি আপনারা অপেক্ষা করেন, আমার ছাত্ররা কোন দিকে যাইব, আমার ছাত্ররা পানিতে তলায় যাবে, কারণ দুই এক মাইলের মধ্যে সব তলায় গেছে। কোন দিকে একটা মানুষ কতটুকু সময় সাঁতরায় থাকতে পারে? একটা মানুষের সাঁতারের লিমিট থাকে 20 থেকে 25 মিনিট, উপরে গেলে আধা ঘন্টা, আধা ঘন্টা পরে আর ওই মানুষ সাঁতরাইতে পারে না, সে যতবারই বাহাদুর। আধা ঘন্টা পরে ওই লোকটা সাঁতরাইতে পারবে না, সে 100% ভাবে সাঁতরাইতে সাঁতরাইতে তার শরীরের দুর্বলতা এসে যাবে, আস্তে পানি নিচে তলিয়ে মারা যাবে। হুজুর লাইফে এসে বলতেছে, আব্দুল্লাহ নাম্বা হুজুর বলতেছে যে আপনারা অতি তাড়াতাড়ি আমার ছাত্রদেরকে তাড়াতাড়ি এই গজব থেকে বাঁচান, আল্লাহ বাঁচাবে, আপনারা তাড়াতাড়ি তাদেরকে উদ্ধার করেন। হয়তো আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি প্রবাসী ভাইদের জন্য কলিজা দিয়ে দোয়া করি, বাংলাদেশের প্রবাসীরা অনেক কিছু পারে। হে কথা কর না কেন, সাল্লাম পায়ে হাইটা আপুর হাইটা ফাতেমার ঘরে উঠছে, ফাতেমার ঘরটা জমিন থেকে প্রায় সাইড থেকে 5-7 ফুসে আসিল। কেন মদিনায় মাঝে মাঝে ওই জামানায় প্লাবন আসতো, এরকম ভাবে ঝড় বৃষ্টি, এখনো পর্যন্ত মদিনা কিন্তু বৃষ্টির পানিতে তলায় যায়। যারা মদিনায় গেছেন, এই প্রযুক্তির আমলে এই ডিজিটাল যুগেও এখনো মক্কা মদিনা কুয়েত বলেন দুবাই বলেন একাধারে 3-4 দিন বৃষ্টি হইলে, কারণ মক্কা মদিনায় তো খাল বিল নাই যে পানি নেমে যাবে, মক্কা জমিনে পাহাড়ের পাশ দিয়া পুর দিয়ে একটু জায়গা থাকে, ওইটা ভরে গেলে শহর সুন্দর তলে আনে। আর ওই জামানায় তো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা ছিল না, কোনো সোয়ারেস লাইন ছিল না রসুলের যুগে। পানি জমতে জমতে পাহাড়ের 3-4 দিন বৃষ্টি হলে, আর মক্কা মদিনার বৃষ্টি আপনারা যারা দেখছেন, মক্কা মদিনায় বৃষ্টি হলে আধা ঘন্টার ভিতরে পুরা মক্কা মদিনা তলায় যায়, পুরা কাবা শরীফের প্রায় সিঁড়ি পর্যন্ত তলায় যায়। বাজান রে ওই জামানায় এমন পরিমাণ বৃষ্টি হইতো, ঘর বাড়ি তলিয়ে যাইতো। বাংলাদেশে বৃষ্টি হয় আষাঢ় শ্রাবণ ভাদ্রতে, সৌদি আরবে বৃষ্টি হয় শীতের মৌসুমে,
শীতের মৌসুমে যারা উমরা করছেন, যারা হজ করছেন, তারা বুঝতে পারবেন সৌদি আরব কি পরিমাণ বৃষ্টি হয়। এই বৃষ্টির জন্য বাসার জন্য সাহাবা একরাম পাহাড়ের উপরে ঘর বানাইতেন, যেই জায়গায় মসজিদে আলী, এইটাই ছিল মা ফাতেমার ঘর। মা ফাতেমার ঘরের মধ্যে বিশ্ব নবী ছোট বাচ্চার মতো আপুর খাইয়া উঠছে, ফাতেমা নবীর দিকে তাকিয়াছে, নবীও ফাতেমার দিকে তাকিয়াছে গো। নবীও কিছু কয় না, ফাতেমাও কিছু বলে না, কারণ ফাতেমা আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসতেন। ফাতেমার ভালোবাসা যদি এক পালায় দেয়া হয়, সারা দুনিয়ার মহিলাদের যদি এক পালায় দেয়া হয় নবীর প্রতি, ফাতেমার ভালোবাসার শূন্য স্থান পুরো হবে না। এত ভালোবাসতেন ফাতেমা, ফাতেমা দেখতেছে আমার বাবার চার হাত জাগা উঠতে, কেমন যেন পায়ের মধ্যে বল পাচ্ছে না, নবী আমার ছোট বাচ্চার মতো আপুর খাইয়া উঠতেছে, বিড়ালের বাচ্চা যেমনি উঠে নবী আমার এইভাবে বেয়ে বেয়ে উঠতেছে। ফাতেমা বাবার দুই ঘাড়ের মধ্যে ধরিয়া বলে, বাবা গো এত বছর পর্যন্ত তোমার ফাতেমারে বাড়ি করে দিলা, ও বাবা আজ পর্যন্ত এইভাবে তুমি তো আপুর খাই আমার ঘরে ঢুকলা না, কারণটা কি? আমার নবী বলে, মারা সাত দিন হয়ে গেল তোর বাবার ঘরে কোনো খাবার নাই। বাবা তুমি এই বেলা ১১টার সময় আসার কারণটা কি গো বাবা? মা আমি মনে মনে ভাবছিলাম গো, দেখি আমার ফাতেমার ঘরে কোনো পাক হইছে কিনা গো বাবা। ফাতেমা বাবার দিকে অপলক নেত্রে তাকিয়ে উড়নি দিয়ে চোখ মুছে আর বলে, বাবা গো তোমার ঘরে পাক হইলে আমার ঘরে কিছু না কিছু আসে, ওই পাক দিয়ে আমার ফ্যামিলি চালাই গো বাবা। মদিনায় এতদিন বৃষ্টি হইতেছে, তোমার ঘরে যেমনি খাবার নাই, তোমার ফাতেমার ঘরে খাবার আসবো কোথার দিকে গো বাবা? কত সাধে নবী আমার জমিনে, বাদশাহী পায়া বাদশাহী জিনি করেন নাই।